নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 3রা মার্চ 2024 রবিবার চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। আগামীকাল রবিবার অষ্টমী তিথি রয়েছে এবং অনুরাধা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ অনুরাধা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শনি। অর্থাৎ আপনার যদি অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে জানবেন আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি কিন্তু পাবে। এবং যোগ রয়েছে হর্ষণ যোগ, এই হর্ষণ যোগও যদি আপনার জন্ম হয় তাতেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। রাহুকাল রয়েছে বৈকাল 4টা 25 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাহুকাল। এই সময়টা কোনো শুভ কিছু কাজ করবেন না, শুভযাত্রা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। কিন্তু হ্যাঁ, আমি আগামীকালের যে চারটি রাশির আমি কথা বলছি সে চারটি রাশির মধ্যে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা অর্থপ্রাপ্তিতে বারবার বাধা আসছে, এর জন্য আমি বারবার বলি আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। কারণ আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জানা দরকার। কারণ আমি বারবার একটা অনুরোধ আপনাদের কাছে করার চেষ্টা করি, যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। নবগ্রহের মধ্যে তিনটি গ্রহের কথা আমি বলি, রাহু শুক্র বুধ। এবং আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্য, কারণ এই যে ভাগ্য কিন্তু আমাদের এই অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করে, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং রাহুর যে ক্ষমতা বৃদ্ধি করার জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ পরিধান করলে কী হবে, রাহুর যে পাওয়ার সেটা কিন্তু বৃদ্ধি করবে। তাই রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামী কাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দেখুন সময়টা কিন্তু খুব ভালো রয়েছে আগামীকাল। এই চার রাশির আমি কথা বলবো, যে চার রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি এটা কখনোই বলি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের সাথে আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু আপনাদের সাথে কিন্তু মিলতে কিন্তু বাধ্য, যদি আপনার দশা মহাদশা পারমিট করে। তবে দেখুন অনেকে কি করছেন, ভিডিওটি সম্পূর্ণরূপে না শুনে আপনারা ভিডিওটি কেটে রাশির নাম টার্গেট নাম্বার শুনে আপনারা বেরিয়ে যাচ্ছেন এবং মোটা অ্যামাউন্টের লটারি কেটে আপনারা থাকছেন, এবং তাতে কিন্তু লটারি কিন্তু মিলছে না, লটারি বাঁধছে না, কারণ প্রচুর টাকা নষ্ট করছেন এবং অনেকে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাই আমি একটা অনুরোধ আপনাদেরকে করি, আপনারা এই ভিডিওটি আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই আপনারা শুনুন এবং ব্যক্তিগত জন্মছককে একবার বিচার বিশ্লেষণ করুন এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। কারণ জন্মছককে যতক্ষণ না আপনারা সংস্কার না করেছেন ততক্ষণ কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে না। কারণ অনেকের ক্ষেত্রেই আমি দেখছি যে রাহু গ্রহ জায়গাটা কিন্তু খারাপ, রাহু কিন্তু কলিযুগে এই হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, তাই রাহু গ্রহের যে ক্ষমতা সেটা বৃদ্ধি করা দরকার রয়েছে। এবং পাশাপাশি রাহুর যে পাওয়ার রিং রয়েছে রাহু কবচ সেটা আপনারা পরিধান করুন, আপনার অর্থপ্রাপ্তি 100% ঘটবে। দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। তো অনেকে অধীর আগ্রহে রয়েছেন কৌশিকদা কোন কোন রাশির কথা বলে, আমি চারটি রাশির নাম বলবো, চারটি রাশির টার্গেট নাম্বার বলবো। প্রথম রাশি আগামীকালের জন্য লিখে রাখুন, সে রাশি অর্থপ্রাপ্তি নিশ্চিত
হতে চলেছে। যে সৌভাগ্যশালীর নাম প্রথম আসতে চলেছেন সে রাশির নাম আগামীকালের জন্য সেটি হচ্ছে কুম্ভ রাশি। খুব ভালো যোগ কিন্তু রয়েছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির আপনাদের যে ছোট্ট একটা সময় যেটা দেখা যাচ্ছে 10:14 থেকে 11:02 পর্যন্ত, 10:14 থেকে 11:02 পর্যন্ত আপনার যে কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 4 এবং 6, কুম্ভ রাশির টার্গেট নাম্বার। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল সৃষ্টি হয়েছে। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9:01। আপনাদের শুভ সময়, ছোট্ট একটা সময়, 9:42 থেকে 10:24 পর্যন্ত, 9:42 থেকে 10:24 পর্যন্ত সময়টা শুভ। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, আপনি যদি মীন রাশির জাতক হন আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার মীন রাশির ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে আপনাদের 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:25 থেকে, সকাল 10:25 থেকে 11:14 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি, অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি। সিংহ রাশির যে শুভ সময় সকাল 11:12 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, একবার আপনারা অবশ্যই কনসাল্ট করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, সময় থাকতে থাকতে কাজগুলো করুন, কারণ কিছু কিছু সময় থাকে যেটা আমাদের ক্ষেত্রে সৌভাগ্যের সূচনা কিন্তু করে। তাই অবশ্যই এই সময় আপনারা যোগাযোগ করুন এবং কনসাল্ট করুন এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, যাতে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করে। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। এবং এর সাথে সাথে আর একটি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ভিডিওগুলোকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।